আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাসন কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আম্মুর হাতে খাসি রেজালার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আম্মুর রেসিপিটা ভালো লাগবে। তো চলুন, কী কী লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজি খাসির মাংস নিয়েছে, আর হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে আম্মুর রসুন বাটা দিবে, রসুন বাটা এখানে হচ্ছে 2 টেবিল চামচ, আর হচ্ছে সাথে আদা বাটা দিচ্ছে 2 টেবিল চামচ। এই রেসিপিটা আম্মু এক্স্যাক্টলি যেভাবে তৈরি করে আমাদের জন্য, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আম্মুর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। এখন হচ্ছে আম্মু বাদাম পিসা ছিল, ফ্রিজে ছিল, ওইটা আম্মু এখন দিয়ে দিবে। 1 টেবিল চামচ দিচ্ছে বাদাম পিসা যেটা, আর হচ্ছে মরিচের বাটা দিবে 1 টেবিল চামচ। মরিচি বাটা দিলে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আর খেতে অনেক ভালো লাগে। পরে হচ্ছে আম্মু আস্ত কিছু কাঁচা মরিচও দিবে। এখন হচ্ছে আম্মু টক দই দিয়ে দিবে। টক দই দিলে আসলে মাংসটা অনেক সফট হয় আর গ্রেভি টাইপের হয়। এখন টক দই দিচ্ছে 3 টেবিল চামচ। এখন দিবে গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর সাথে হচ্ছে 2 টেবিল চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া যদি পরে লাগে তখন আবার অ্যাড করা যাবে। তো প্রথমে হচ্ছে 2 টেবিল চামচ দিচ্ছে। এখন হচ্ছে ভালো করে মিক্সড করে নেবে। মাংসটাকে ভালো করে মিক্সড করে নিয়েছে, আর এখানে একটা পাত্রের মাঝে তেল দিয়ে দিয়েছে আম্মু। তেলটা গরম হলে হচ্ছে আপনার দারচিনি, এলাচি আর কিছু শুকনো মরিচ দিয়ে দিবেন। তো এগুলো একটু ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে ঘি দিবে আম্মু। ঘি দিবে 2 টেবিল চামচ। ঘিটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, কিন্তু আমার ঘিটা ভালো লাগে। আর যেহেতু আমরা রেজালা তৈরি করছি, সো এটার ফ্লেভারটাও অনেক মজার আসে। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে নেব। আর আম্মু কিন্তু এখনও লবণ অ্যাড করে নেই, একবারে লাস্টে হচ্ছে লবণ দিবে। আর এদিকে হচ্ছে হাফ অ্যান আওয়ার আগে এটা মেয়োনিজ করে রেখে দিয়েছিল, যাতে হচ্ছে মাংসের ভিতরে মশলাটা ঢুকে। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে। মাংসটা দিয়ে ভালো করে লেড়ে দিতে হবে, সেটা ভালো করে মিক্সড করে নিয়েছে। আর এখন হচ্ছে 1 কাপ দুধ দিবে। এখানে আম্মু ঘন করে রেখেছিল 1 কাপ দুধ। আর এখন কিছু আস্ত মরিচ দিবে। আম্মু এখানে কোনো লাল মরিচের গুঁড়া দিবে না, কারণ অলরেডি কিন্তু আস্ত মরিচ দেওয়া হয়েছে, শুকনো মরিচ দেওয়া হয়েছে, আবার মরিচ পাটাও দেওয়া হয়েছে। তো আর আম্মু কোনো মরিচের গুঁড়া ইউজ করছে না। সো এখন হচ্ছে লবণ দিবে। লবণ দিয়ে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে আধা ঘন্টার জন্য চুলায় রেখে দেবে। আর হালকা একটু পানি দিয়েছে। এখন হচ্ছে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে করে রেখে দেবে। লবণ হচ্ছে পরিমাণ মতো, তো এটা অলরেডি হওয়ার পথে। আর খুবই মজাদার হয়েছিল, আমরা পোলাও দিয়ে খেয়েছি। আপনারা চাইলে পোলাও দিয়ে বা রুটি দিয়ে বা হচ্ছে আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারেন, যার যেমন পছন্দ ওইভাবে খেতে পারবেন। তো তৈরি হয়ে গিয়েছে আম্মুর হাতে খাসির রেজালা, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।